বিএসএফের বিরুদ্ধে ফের সরব উদয়নগুহ। বিএসএফের মদতেই সীমান্ত দিয়ে গরু পাচার হয়, বখরা নিয়ে গণ্ডগোল হলে কয়েকজনকে হত্যা করে বিএসএফ এবং মৃতদের পাচারকারী বলে, এমনই অভিযোগ তুলে সরব হলেন দিনহাটার বিধায়ক, কোচবিহার তৃণমূলের চেয়ারম্যান উদয়নগুহ। তা নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। গরু পাচার করতে গেলে বিএসএফ এর যদি মদত না থাকে, বিএসএফ যদি পাচারকারীদের সাহায্য না করে, কখনো গরু পাচার হতে পারে না, এই বিশ্বাস আমার আছে। এই যে মাঝে মধ্যে সীমান্ত গুলিতে গুলি চালায় বিএসএফ, সেটা হচ্ছে বখরা নিয়ে গোলমাল। ওই বিএসএফ এর সাথে ওদের আতার থাকে, যখন ভাগাভাগি নিয়ে গোলমাল হয় তখন ওই কয়েকজনকে গুলি করে হত্যা করে এবং তাদেরকে পাচারকারী বলে। এই যে পাচারকারীরা মারা গেল, গরুগুলো কোথায় আছে? ওই একটা গরুর ছবি তো আমরা দেখলাম না যে গরু পাচার করছিল বলে মারা গেছে। হতে পারে যে পাচার আগে হয়ে গেছে, ভাগাভাগি নিয়ে যখন গোলমাল হয়েছে তখন দিয়েছে গুলি চালিয়ে। দিনহাটার সীমান্ত দিয়ে যেগুলো চোরাচালান হচ্ছে সেখানে তার দলের লোকরা জড়িত। এবার বিএসএফ সেগুলোকে আটকাবার জন্য যখন চেষ্টা করছে তখন তার দলের লোকদের অসুবিধা হচ্ছে, সেই কারণের জন্য তিনি একের পর এক বিএসএফ সম্বন্ধে উল্টাপাল্টা মন্তব্য করে চলেছেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।